মুরগির রসাবুনা নামটা শুনেই কেমন যেন জিভে জল চলে আসছে, তাই না? হ্যাঁ ভিউয়ার্স, আজকের রেসিপিতে মুরগির রসাবুনা থাকবে, আর এই রসাবুনাটা হচ্ছে এত সুস্বাদু। তো এই রসাবুনাটার সাথে কিন্তু কোনো প্রকার ঝোলের প্রয়োজন হবে না, কেননা এটা রসালো রসালো এই চিকেনগুলো হয়ে থাকে। আর এই রসালো যে মশলাটা রয়েছে, ঝোলটা রয়েছে, এটা কিন্তু বেশ সুস্বাদু হয়। তো আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আর হচ্ছে কিভাবে খুব সহজে এই রসাবুনাটা তৈরি করা যায় সেটা আজকে ভিডিওতে থাকবে। সো ভিউয়ার্স, এই রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে আগে কিছু মশলার দরকার, আর সেই মশলার মধ্যে রয়েছে এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি ব্লেন্ড করার জন্য। এরপর 3 থেকে 4 কোষ রসুন কুচি করে নিয়েছি। এরপর নিয়েছি আদা কুচি। তো আদা কুচি এখানে 1 চা চামচ পরিমাণ দিব, তো অর্থাৎ পেস্ট করার পর 1 চা চামচ পরিমাণ হবে। তো এরপর 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। তো লেবু রসটা পরেও অ্যাড করা যায়, অথবা মুরগির মাংসের সাথেও অ্যাড করা যায়, সেটা আপনাদের ব্যাপার, আপনারা যখন ইচ্ছে তখন অ্যাড করতে পারেন, বাট আমি এই মশলার সাথে দিয়ে দিলাম। এরপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করব। এবং ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন জাস্ট এরকম পেস্ট করে নিতে হবে। এটা হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট, মানে এই মুরগির রসাবুনাটা করার জন্য কিন্তু সব কিছু উপকরণ পাটায় পিষে অথবা ব্লেন্ড করে তারপর নিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন কিছু মিডিয়াম সাইজের আমি মুরগির টুকরো নিয়েছি। তো এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, এবং হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এরপর রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিব এখানে 1/2 চা চামচ পরিমাণ। তো এরপর এখানে যেটা অ্যাড করবে সেটা হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। তো জিরা গুঁড়া এখানে 1/2 চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। এবং দেখতে পেলেন রাঁধুনি মাংসের মশলাটাও অ্যাড করেছি, আর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি, গরম মশলা। তো সেই গরম মশলার মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এই সবগুলো উপকরণের মিশ্রণে ওই যে গরম মশলাটা আমি রেডি করেছিলাম, অর্থাৎ তেলে তারপর হচ্ছে গুঁড়ো করে নিয়েছিলাম। সো যাই হোক, এর মধ্যে আমি ওই যে পেস্ট করে রাখা যে পেঁয়াজ তারপর হচ্ছে আদা, এরপর রসুন, এই সব কিছুর যে পেস্টটা রয়েছে সেটা অ্যাড করব। তো এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখন মিক্স করে নিব, এবং মিক্স করা হয়ে গেলে এটিকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো চাইলে আপনারা সাথে সাথে ম্যারিনেট করে তারপর হচ্ছে ফ্রাই করে নিতে পারেন, বাট অনেক মজার জন্য আমি যেটা করব নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো এতে করে যেটা হবে, মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ডুববে এবং সেট হবে, এবং মাংসগুলো কিন্তু বেশ সুস্বাদু হবে, অর্থাৎ অনেক সফট হবে, যেটা খেলেই মন ভরিয়ে যাওয়ার মতো অবস্থা। সো যাই হোক, এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, এবং পাতিলটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, যেটা আসলে স্কিপ হয়ে গেছে, এটা আসলে ভিডিও করা হয়নি। সো যাই হোক, তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সবগুলো মাংস দিয়ে দিব, এবং মাংসটা দিয়ে দেওয়ার পর হাই হিটে এটাকে 3 থেকে 4 মিনিট রান্না ফ্রাই করতে হবে। তো ফ্রাই করার পর যখন একটু নিচে একটু একটু করে পুড়ে যাবে মশলাগুলো, ঠিক তখনই তখনই জালটাকে একেবারে লো ফ্লেমে রেখে তারপর হচ্ছে এটিকে রান্না করতে হবে। তো রান্না করতে করতে দেখতে পাচ্ছেন যে মাংসের মধ্যে থেকে কিন্তু বেশটা পানি বের হয়ে গেছে। যখন দেখবেন যে মাংস থেকে অনেক পানি বের হয়েছে, তখন এটিকে একেবারে লো ফ্লেমে রেখে, অর্থাৎ চুলার আঁচটাকে একেবারে লো ফ্লেমে রেখে তারপর 20 থেকে 30 মিনিট ধরে এটিকে রান্না করতে হবে। তো রান্না করার পর ফাইনালি দেখতেই পাচ্ছেন যে এই ধরনের হয়েছে, জাস্ট ঝোলটা একেবারে ঘন ঘন হয়ে গেছে। তো এই রসাবুনাটা এত সুস্বাদু হয়, তো আপনারা প্লিজ এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, এই রেসিপিটি এত সুস্বাদু হয়, ফলাও কিংবা বিরিয়ানির সাথেও কিন্তু বেশ ভালোই যায় এই রেসিপিটি, তো পোলাও সাথেও কিন্তু বেশ জমে। সো যাই হোক, এই রেসিপিটি বাচ্চাদের থেকে শুরু করে বড়রাও কিন্তু বেশ পছন্দ করবে, বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে এই রেসিপিটি। তো ঝালের পরিমাণটা একটু কম দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেখবেন, দেখবেন ওরা অনেক অনেক পছন্দ করবে। সো যাই হোক, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।